ওয়েলকাম আমাদের এই ছোট ওরিয়েন্টেশন প্রোগ্রামে। অনেক বড় হওয়ার কথা ছিল, প্রচুর স্টুডেন্ট নিউলি অ্যাডমিটেড, কিন্তু হরতাল হওয়াতে সমস্যা। আজকের প্রোগ্রামটা ব্রিফলি চালাবো, যে জিনিসগুলো নিয়ে কথা বলার দরকার। ডিপার্টমেন্টের সাথে ওরিয়েন্টেশন হয়নি তো, ওই পুরো সাউথ ইস্ট ইউনিভার্সিটি স্প্রিং 2015 যারা পড়ছে সবার একসাথে একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল, তো ডিপার্টমেন্টে নিয়ে আমরা কোনো কথা বলতে পারিনি। আমাদের ফ্যাকাল্টি স্টাফ যারা আছে তাদের সাথে পরিচিত হওয়ার দরকার আছে। ক্লাসরুম কোথায় কোথায় বা অন্যান্য বিল্ডিং এ কোথায় কি পাওয়া যাবে সেগুলো জানা দরকার। আর ক্লাস রুটিন তোমরা পেয়ে গেছো, ক্লাস শুরু হয়ে গেছে, সেটা সমস্যা না, এটা অলরেডি আমাদের জানা। রেজিস্ট্রেশনের প্রসিজিয়ারটা জানা দরকার, কারণ এই সেমিস্টারটা তো আমরাই রেজিস্ট্রেশন করে দেবো, পরের সেমিস্টারগুলো থেকে নিজেদের করার কিছু ব্যাপার আছে, গোটা প্রসেসটা সম্পর্কে জানা দরকার। আর ইম্পর্টেন্ট ডেট, কবে পরীক্ষা বা অন্য কি আছে সেগুলো জানা। আমাদের ফুল টাইম টিচারদের মধ্যে আজকে শারিয়া স্যার আছেন, আমি আছি, রাকিব স্যার আছেন, রেজওয়ান স্যার, আশিক স্যার, আমার নাম বলি নাই, মনিরুল হাসান। তো এইখানের মধ্যে রাকিব স্যার আছেন, স্যার পরে কথা বলবেন। স্যার লাস্ট স্লাইড একটু বদ্রুদ্দোজা স্যারের সাথে এবার তোমাদের কোনো ক্লাস নেই, মাসুদ স্যারের সাথে কারো কারো ফিজিক্স ক্লাস করবে, আসাদ তারেক স্যার কম্পিউটার ফান্ডামেন্টালের কিছু ক্লাস নিচ্ছেন, চিনো হয়তো, রাকিব স্যার ম্যাথে ক্লাস নিচ্ছেন, স্যারের ফার্স্ট সেমিস্টারের কোনো ক্লাস নেই, আর আশরাফ স্যারেরও নেটওয়ার্কিংয়ের ক্লাস, তো সেটা আরও অনেক দেরিতে। নাফিসা ম্যাডামকে হয়তো সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টারের মধ্যেই পাবা। রোকসানা ম্যাডাম আসেন নিয়ে আজকে, উনিও হায়ার লেভেলের কোর্সগুলো নেন, থার্ড ইয়ারের কোর্সগুলো বিশেষ করে। হ্যাঁ বলবে, আমি সরাতে ছেড়ে দেবো, আপনারা সবাই বলবেন, আপনারা আরও সামনে চলে আসতে পারেন শুনতে যদি সমস্যা হয়। হ্যাঁ সরি, আমার গলাটা বসে আছে, পরিষ্কার না। শাগুফতা ম্যাডাম উনি আজকে আসতে পারেননি, উনি ফার্স্ট ইয়ারের কিছু কোর্স নেন, সিএর কোর্স নেন, আর সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ওইদিকে কোর্স পাওয়া যাবে তখন। আশিক স্যার আছেন, আশিক স্যার কম্পিউটার ফান্ডামেন্টালস কিছু নিচ্ছেন, সবার সেকশন না হয়তো। আর এটা আমিও উপরের দিকে কোর্সগুলো বিশেষ করে নিই, আর সেকেন্ড ইয়ার কিছু কোর্স নিই, শারিয়া স্যার শুরুর দিকের কোর্সগুলো নেবেন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অবশ্য সিএস ম্যাথ আর একটু উপরে। আচ্ছা, কোর্স রিলেটেড ব্যাপারগুলো সেগুলো কোর্সের মধ্যেই থাকুক, ক্লাসে গেলে ধারণা পাবো সব কিছুর। অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসে যাদের কাছে যাওয়া লাগবে, রেজিস্ট্রেশনের জন্য বা কোনো ইনফরমেশনের জন্য কোর্স অ্যাড্রপ করতে গেলে কাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, সেই জিনিসগুলো জন্য সবার আগে এইট ফ্লোরে যে ডিন অফিস আছে, সবাই চিনিত না, এয়ার টাওয়ারে, ওইখানে যে ম্যাডাম আছেন নাসরিন জাহান, উনি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, ওনার কাছে কন্ট্যাক্ট করলে সব রকমের ফর্ম বা প্রসিডিওর এগুলো জানা যাবে। আমার কাছে হেল্পের জন্য আসতে পারো, আমি ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর, রুম নাম্বার হচ্ছে 1101 11 তলে, আর আমাকে কন্ট্যাক্ট করার সহজ রাস্তা হচ্ছে ইমেল করে দেয়, সো এটা প্রায় চেক করব। শারিয়ার স্যার ডিপার্টমেন্টের চেয়ারম্যান, ওনাকেও ইমেইলে পেতে পারো, রুম নাম্বার সেম রুম, আমরা দুজনেই রুমটা শেয়ার করি 1101-এ। আমাদের ক্লাসরুমগুলো তো দেখেছো তোমরা, ক্লাসরুম হয়ে গেছে, তো এই ক্লাসরুমগুলো এমনি এখন জানাই ব্যাপার যে 7 তলার ক্লাসরুমগুলো 7 দিয়ে শুরু, 8 তলার গুলো 8 দিয়ে শুরু, ঠিক আছে, এইভাবে আমাদের এতগুলো ক্লাসগুলো সেট করা আছে। আর ল্যাবের ব্যাপারে 11th ফ্লোরে আমাদের 3টা কম্পিউটার ল্যাব আছে, একটা ব্রাউজিং ল্যাব, ক্লাসের ফাঁকে ফ্রি সময় যদি কাটাতে হয় ওইখানে যেতে পারো, বা অন্য একটা বিল্ডিং আছে, লাইব্রেরি আছে, আমাদের লাইব্রেরিতেও যেতে পারো, ক্যান্টিনেও আসতে পারো। কম্পিউটার দুটা ল্যাব ওখানে ক্লাসও নিই আমরা, ফ্রি থাকলে স্টুডেন্টরা ইউজও করতে পারে, ল্যাব 2 আর ল্যাব 3, আর ব্রাউজিং ল্যাবটা পিওরলি ব্রাউজিং এর পারপাসে আর কি। ওয়াইফাই অ্যাক্সেস আছে 11 তলায়, আমাদের যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছে ল্যাব 2-র ভিতরে বসে তার সাথে কথা বললে হবে, অথবা ল্যাব 3 একটা আছে তার উল্টা দিকে, প্রোগ্রামার সারি না, ওইখানে গেলে আক্তার ভাই আরেকজন আছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ওনাদের বললে পারে ওয়াইফাই অ্যাক্সেস কীভাবে লাগবে, যাদের ফোনে ওয়াইফাই অ্যাক্সেস দরকার বা ল্যাপটপ নিয়ে আসতে চাও ওয়াইফাই ইউজ করতে পারবা, ডিপার্টমেন্টের সেই সুবিধাও আছে।
আর এখানে আমরা নাইট ফ্লোরে একটা ল্যাব করতে যাচ্ছি, ছোট ল্যাব কিন্তু বড় বাজেটের ল্যাব, কম্পিউটার গুলো অনেক পাওয়ারফুল। তো ওই ল্যাবটা আমরা এই মুহূর্তে ইউজ করবো না, মানে যে কোর্স গুলোতে ইউজ হবে সেগুলো থার্ড ইয়ারের বা ফোর্থ ইয়ারের কোর্স। আমাদের ফিজিক্স ল্যাব আছে এই এই সেমিস্টারে, তোমাদের ফিজিক্স ল্যাব কোর্সটা নাই, ফিজিক্স 1031 এর সাথে 1034 ইউজুয়ালি নেওয়া হয়, তো ওই সময় ফিজিক্স ল্যাবটা ইউজ করতে পারো, এটা 12th ফ্লোরে। কেমিস্ট্রি ল্যাবটা তোমাদের সেমিস্টার থেকে আর কেমিস্ট্রি থাকবে না, তো কেমিস্ট্রি ল্যাব তোমাদের জন্য না কিন্তু অন্য আগের যারা স্টুডেন্ট আছে তারা ইউজ করবে। আর একটা ডিভাইস অ্যান্ড ইলেকট্রনিক্স এর ল্যাব আছে, ওটা 8th ফ্লোরে। এই হচ্ছে আমাদের ল্যাবগুলো যেগুলো এয়ার টাওয়ার আমাদের আছে। আর ছেলেদের জন্য আলাদা একটা কমন রুম আছে 8th ফ্লোরে, মেয়েদের জন্য ওইটা 9th ফ্লোরে, ছেলেদের প্রেয়ার রুমটা 9th ফ্লোরে আর মেয়েদের জন্য প্রেয়ার রুম অবভিয়াসলি আলাদা 12th ফ্লোরে। এই ফ্যাসিলিটি কোথায় কি আছে এই জিনিসগুলো পরিষ্কার একটা ধারণা থাকা দরকার। এয়ার টাওয়ারটা ভিজিট করে নিও, কোথায় কি আছে দেখে নিও। আর আমাদের এই যে এয়ার টাওয়ারটা হচ্ছে 1 নম্বর বিল্ডিং, ঠিক আছে, যে বোমার্সের সাথে এই কামাল আতা তুর্কের উপরে আজকে যে বিল্ডিং এ আসলাম এটা হচ্ছে 2 নম্বর বিল্ডিং। বিল্ডিং এর নাম্বার গুলো এইভাবে দেয়। এইখানে 5 নম্বর বিল্ডিং এ, হ্যাঁ 5 নম্বর বিল্ডিং এ হচ্ছে লাইব্রেরি, ঠিক আছে, স্টার্ট নম্বর এদিক দিয়ে আসলে 5 নম্বর বিল্ডিং এ লাইব্রেরি। এইখানে 3 নম্বর বিল্ডিং এ হচ্ছে আমাদের এক্সাম কন্ট্রোলার অফিস। ও এই নাম্বারিং তো স্যার ভালো কথা মনে করে দিয়েছেন যে 1 2 3 4 5 এগুলো হচ্ছে আমাদের এই বিল্ডিং গুলো ক্যাম্পাস হিসেবে আমরা কবে থেকে নিচ্ছি, এটা সবার আগে আমরা শুরু করেছিলাম এয়ার টাওয়ারে, তাই এটা 1 নম্বর, তারপর 2 নম্বর, 3 নম্বর। এখানে এক্সাম কন্ট্রোলার অফিস, এই বিল্ডিং এ মাঝে মধ্যে যাওয়া লাগবে, কোনো গ্রেড আপডেট হয় নাই বা একটা ট্রান্সক্রিপ্ট তুলতে হবে, এই ধরনের যা কিছু রিকোয়ারমেন্ট সেগুলোর জন্য বিল্ডিং 3-তে যাওয়া লাগবে। বিল্ডিং 4-এ তোমাদের আসলে তেমন কোনো কাজ নেই, ওটা ওইখানে ফার্মেসি স্টুডেন্টরা ক্লাস করে। আর বিল্ডিং 5-এর কথা তো বললাম, এটা লাইব্রেরির জন্য বই পড়তে গেলে লাগবে। ক্লাস শিডিউলের মধ্যে দিয়ে আমি আসলে যাবো না, এখানে এই কারণে দেয়া আছে ক্লাসও করছো। এই রুটিনগুলো যতদূর সম্ভব চেষ্টা করেছে যে কাছাকাছি ক্লাস দিয়ে খুব বেশি সময় যেতে না লাগে সেভাবে অ্যারেঞ্জ করার জন্য, কিন্তু 6টা আলাদা গ্রুপের জন্য এতগুলো স্টুডেন্টের জন্য সবার জন্য এই রুটিন খুব ভালো হবে সেটা এনশিওর করাটা ডিফিকাল্ট, পারিও নেই হয়তো, কারোর রুটিন একটু ভালো হচ্ছে কারোর একটু খারাপ হচ্ছে, এটা হবে। আর এর পরের সেমিস্টারগুলো থেকে এরকমভাবে আমরা ঠিক করে দেবো না যে তোমাদের ক্লাসগুলো কখন, আমরা যেটা করবো সেটা হচ্ছে সেকশন ঠিক করে দেবো যে এই সেকশন এই সময় হবে, কিন্তু তুমি কোন কোর্সটা নিবা কোন সময় কোর্সটা নিবা সেটা তোমার দায়িত্ব ঠিক করা। আর রেজিস্ট্রেশনটা শুরুতে করে ফেলাটা খুব জরুরি, কারণ শুরুতে তুমি যদি রেজিস্ট্রেশন না করো দেখা যাবে যে সিট ফুল হয়ে গেল, তখন যে সেকশনটা তুমি যেতে যাচ্ছ সেটাতে আর জায়গা নেই, ঠিক আছে। এরপর রেজিস্ট্রেশনটা নিজেদের করতে হবে, তাই রুটিনটা তখন সেভাবে খেয়াল করতে হবে। আর রেজিস্ট্রেশনের পরে এই যে এরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম পাওয়া যাবে, সেটা তোমরা রেজিস্ট্রেশন করলেও বা আমরা রেজিস্ট্রেশন করে দিই, সেক্ষেত্রে এই সেমিস্টারে এই ফর্মটা এখনো আমরা রেডি করে দেই নাই তোমাদেরকে। এটা ওই যে ওরিয়েন্টেশনের দিন এই কাগজটা আমরা একটা কাগজ দিয়ে দিয়েছিলাম, নিচে লেখা ছিল যে রেজিস্ট্রেশন ফর্ম 8তলা থেকে কালেক্ট করার জন্য, তো ওটা রেডি হয়ে গেলে 8তলার ওইখানে একটা নোটিশ দেওয়া থাকবে যে এই তারিখ থেকে নিয়ে যেও। এই রেজিস্ট্রেশন ফর্মে এখানে আসলে খুব একটা ভালো মতো আসেনি ছবি, সেই কারণে লেখা থাকে যে তোমার কি কি কোর্স নিচ্ছ, কোন সেকশন, কোর্সের টাইটেল কি, তোমার ফি কত, কোর্সের টিউশন ফি, তারপর এর বাইরে কিছু ফি থাকে, স্টুডেন্ট অ্যাক্টিভিটি ফি, তারপর ল্যাবরেটরি ফি, এগুলো সহ একটা গ্র্যান্ড টোটাল থাকে। এই গ্র্যান্ড টোটালটা হচ্ছে এই সেমিস্টারে তোমার কত টাকা পে করতে হবে, টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্টটা একবারে দিতে হবে সেটা না। আমাদের এখানে একটা ফ্যাসিলিটি আছে যে ইনস্টলমেন্টে টাকা দেওয়া যায়, যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে 40%, তারপর সেকেন্ড মিড টার্ম যখন হবে তার আগে 30%, আর ফাইনাল পরীক্ষার আগে আরও 30%, এটা দিয়ে টোটাল ফিটা পে করা। তোমাদের যেটা ফার্স্ট সেমিস্টার ফি আসে আমার যতদূর খেয়াল আছে 39,000 টাকা হচ্ছে টোটাল ফি, আর প্রথম 40% হিসেবে দেওয়া লাগে হচ্ছে 15,600। এই টাকাটা জমা দেওয়ার লাস্ট ডেট ছিল হচ্ছে প্রথম যে ডেডলাইন সেট করা ছিল সেটা হলো জানুয়ারি 28 তারিখ, পরে সেটা বাড়ায় জানুয়ারি 31 তারিখ পর্যন্ত করা হয়ে গেছিলো।
কিন্তু এখন এই হরতাল অবরোধে সবার টাকা দেয়াটা আসাটা একটু ডিফিকাল্ট, সেটার কথা চিন্তা করে ইউনিভার্সিটির ডেটটা আর একটু ফ্লেক্সিবল করেছে, ফেব্রুয়ারির 7 তারিখের মধ্যে টাকা দিতে হবে। এই পেমেন্টটা না দিলে পরে রেজিস্ট্রেশন কমপ্লিট না, তুমি শেষ পর্যন্ত ক্লাস করলে পারেও পরীক্ষাও যদি দাও গ্রেড আসবে না, কারণ তুমি কোর্সে রেজিস্টার্ড না, এটা খেয়াল করতে হবে। তো বাসায় জিনিসগুলো জানানো লাগবে, রেজিস্ট্রেশন ফর্মটা বাসায় নিয়ে দেখাবা, কত টাকা দিতে হবে, কত তারিখের মধ্যে দিতে হবে, এই ইনফরমেশনগুলো দেওয়াটা জরুরি। রেজিস্ট্রেশনের পুরো প্রসেসটা কমপ্লিট করতে গেলে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই টাকাটা ব্যাংকে জমা দেওয়া যায়। আমাদের এখানে ব্র্যাক ব্যাংকে জমা দেওয়া যায়, শাহজালাল ব্যাংক আছে একটা এয়ার টাওয়ারের পাশে, ওইখানে দেওয়া যায়। আর কোন ব্যাংকে জানেন? ঢাকা ব্যাংকেও বোধহয় যাওয়া যায়। তার এই কয়েকটা ব্যাংক আছে, বা আমাদের যে একতলায় যে নাসির ম্যাডাম অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, ওনাকে জিজ্ঞেস করলেও বলে দিবে এক্স্যাক্টলি কোন কোন ব্যাংকে যে টাকাটা জমা দেওয়া যাবে। টাকা জমা দিয়ে একটা রিসিপ্ট নিয়ে আসতে হবে, যে টাকাটা যে তুমি জমা দিলা, কত টাকা জমা দিলা, নাম আইডি সহ এগুলো সব কিছু নিয়ে এনে দেবা। এই ফর্মটাও সাথে নিয়ে যাবো আটতলা থেকে কালেক্ট করে, এই ফর্মটা টাকা জমা দেওয়ার যে রিসিপ্ট সেটা সহ ম্যাডামের কাছে যাবা। তখন ম্যাডাম এইখানে একটা সিগনেচার দিবে, আর এটা ফর্মের নিচে আর একটা পার্ট আছে, ওইখানেও সিগনেচার করে দিবে। আর স্টুডেন্টদের জন্য ফর্মের একটা অংশ থাকে, ওটা ম্যাডাম কেটে দিয়ে দিবে। তো ওটা হচ্ছে স্টুডেন্টের কপি, এটা তোমার প্রমাণ যে তুমি কোর্সগুলো রেজিস্ট্রেশন করলা, একই সাথে টাকাও জমা দিয়ে দিচ্ছ, সব কিছুর প্রমাণ। এটা এই জিনিসটা মেনটেন করতে হবে, হারিয়ে ফেললে হবে না। কোথাও কোনো রেজিস্ট্রেশনের সমস্যা থাকলে পরে এই কাগজটাই তোমার প্রমাণ, ঠিক আছে? এটা সহ আসতে হবে। আর পেমেন্টের রিসিপ্টগুলো অবশ্যই রাখবে, ব্যাংকে কখনো কোনো এন্ট্রিতে সমস্যা থাকলে পরে লাগে। স্যার নেক্সট স্লাইড প্লিজ। আচ্ছা, তোমাদের প্রথম দিনই একটা ফোল্ডার দিয়ে দেওয়া হয়েছিল, নীল একটা ফোল্ডার, তার মধ্যে একটা কাগজে এই একাডেমিক ক্যালেন্ডারটা ছিল, খেয়াল আছে? সবার কাছে থাকার কথা, আর যদি না থাকে এটা কালেক্ট করে নিও। এইখানে তিনটা সেমিস্টার, আমাদের সেমিস্টারগুলো হচ্ছে স্প্রিং সামার আর ফল, একটা বছরে তিনটা সেমিস্টার হয়। এই তিনটা সেমিস্টারে কবে কি হবে না হবে সেগুলো সব ইম্পর্টেন্ট ডেটগুলো লিখে দেওয়া আছে, কবে ক্লাস শুরু হবে, কবে প্রথম পরীক্ষা হবে, কবে টাকা জমা দেওয়া লাগবে, কবে গ্রেড সাবমিট করা হবে, সেগুলো সব কিছু এই ইনফরমেশন এখানে দেওয়া আছে। এখান থেকে আমরা খুব বেশি সরে আসি না আর কি, যেমন এখানে লেখা ছিল নভেম্বরের 26 তারিখে ক্লাস শুরু হবে, 26-এ ক্লাস শুরু করার প্ল্যান আমাদের ছিল, হরতালের কারণে সেটা আর হয় না। এইটা আমরা ফলো করি, যতদূর পারা যায় ফলো করে যাই, ঠিক আছে? এই একাডেমিক ক্যালেন্ডারটা ফলো করো, এই রিলেটেড আর কিছু থাকলে বলো, আর তো কিছু নেই। ঠিক আছে, আমার এইটুকুই বলার ছিল। এই এটা দিয়ে দেওয়া হয়েছে আগে যে ফোল্ডারের ভিতরেই ছিল, তোমাদের কি ফোল্ডারটা দেওয়া হয়নি? নীল রঙের একটা ফোল্ডার, ওরিয়েন্টেশনে কি যাওনি না? ওরিয়েন্টেশনে যাওনি? আচ্ছা, যারা ওরিয়েন্টেশনে যাওনি বা এই ক্যালেন্ডার কোনো কারণে পাও নাই, তারা আটতলায় নাসরিন জাহান অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার ডিন অফিসে বসেন, এয়ার টাওয়ারে যেখানে ক্লাস হয়, ঠিক আছে? ওইখানে যে বললে পরে আমি বলে রাখবো ওনাকে, এই একাডেমিক ক্যালেন্ডারটা দিয়ে দিবে, বাকি সব কাগজ ওনার কাছে হয়তো নাই, এটা দিয়ে দিতে পারবেন উনি। আর কারো কিছু জানার আছে? আমি ওদের টিচারদেরকে রিকোয়েস্ট করবো, ওনাদের যা যা বলার আছে স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আশিক স্যার কিছু বলবেন? এই সবাইকে স্বাগতম, আমার নাম আশিকুর রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সিসি ডিপার্টমেন্ট, আমি কম্পিউটার ফান্ডামেন্টাল নিচ্ছি। আচ্ছা, কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্সটা আমি নিচ্ছি, কিছু স্টুডেন্টের সাথে এই সেমিস্টারে আমার দেখা হবে, আমি পরের দিকেরও কয়েকটা কোর্স নিব। সো আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি যে 4 বছর ধরে একটা প্রোগ্রামের মধ্যে আপনারা এই শুরু করলেন যাত্রাটা, আপনাদের যাত্রা ভালো হোক, আর একটু কষ্ট হবে কারণ এটা একটা টেকনিক্যাল কোর্স, এবং আসলে থিওরিটিক্যাল নলেজের পাশাপাশি
প্র্যাকটিক্যালি বাসায় এই কাজগুলো করে দেখা, মানে শুধু মুখস্থ করলেই হবে না আর কি, সাথে প্র্যাকটিক্যালি বাসায়ও কাজটা করতে হবে। সো এটা আর অন্য কোর্সের মতো না যে কোর্সগুলো আসলে জাস্ট মুখস্থ করে ছেড়ে দিলেই হবে। সো প্র্যাকটিস ইজ ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু ইনভেস্ট টাইম আপনাদের। আর একটা জিনিস যেটা স্যার এখানে একটু বলেন নাই, সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা এটা বেশি ভুল করে, সেটা হচ্ছে একাডেমিক ক্যালেন্ডারের মধ্যে খেয়াল করবেন দেয়ার ইজ এ একটা ইম্পর্টেন্ট জায়গা আছে টিচিং ইভ্যালুয়েশন। সো ওইটা অবশ্যই অ্যাটেন্ড করবেন, নয়তো 200 টাকা জরিমানা হয়, এবং প্রথম সেমিস্টারের স্টুডেন্টদেরই এইটা বেশি হয় কারণ তারা ব্যাপারটার সাথে অ্যাওয়ার্ড না, দেখা যায় এক সেমিস্টার পরে 200 টাকা ফাইন হয়ে যায়। সো নোটিশ বোর্ড খেয়াল করবেন। সো আমাদের একটা অভ্যাস আছে নোটিশ বোর্ড পড়ি না, অবশ্যই নোটিশ বোর্ড দেখবেন। আর যে ফ্যাকাল্টির স্টুডেন্ট আপনারা এই সেমিস্টারে যে কোর্সগুলো নেবেন, তার যে রুমে বসেন সেই রুমের দরজাটা হচ্ছে মেইন নোটিশ বোর্ড। ওকে, সাপোজ আমি 1203 নম্বর রুমে বসি, পুরো এয়ার টাওয়ারে প্রায় 8-9টা নোটিশ বোর্ড আছে, আমি কোনটা ফলো করব? আপনি যে টিচারের স্টুডেন্ট তার দরজাটা খেয়াল করবেন, সেখানে নোটিশটা থাকে। আর স্পেশালি ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর এবং চেয়ারম্যান যে ফ্লোরে বসে ওই ফ্লোরে নোটিশ বোর্ডটা অবশ্যই। ওকে, মানে 11 তলার নোটিশ বোর্ড মাস্ট, সাথে আরও যে টিচারদের পড়বেন তার দরজাটা একটু খেয়াল করবেন। আর এনজয় করেন কোর্সটা, এটা একটা মজার কোর্স। কয়েকদিন পরে আশা করি সারি আর মঞ্জু স্যারের কথা বলতে হয়, কয়েকদিন পরে আপনাদের ব্লাড গ্রুপ সিএসসি হয়ে যাবে। থ্যাংক ইউ। Thank you, sir. Rizwan, sir, can you request for this ball or do you want? আপনাদের সাথে আমার দেখা হবে আশা করি সেকেন্ড অথবা থার্ড ইয়ার দিকে। তো তার আগে আমার যারা কিছুই বলেনি ম্যাক্সিমাম উনিই বলে ফেলছেন। তো আপনারা আসলে কম্পিউটার সায়েন্স খুব মজার কোর্স, যদি মজা নেন এটা হচ্ছে কথা, কিন্তু প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি পড়াশোনা করতে হবে, এটা ছাড়া উপায় নেই। এনিওয়েজ, থ্যাংকস। আচ্ছা রাকিব স্যার, ম্যাথের টিচার, মস্ত পড়িতে হবে তোমাদের। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি আপনাদের ম্যাথের টিচার সাউথ, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমার সাথে দেখা হবে সবসময়, হয়তো মনে হয় সবাই দেখতে না পারলে অনেক হয়তো আমাকে এই সেমিস্টারে দেখতেছেন। আমি যেটা আপনাদের উদ্দেশ্যে বলবো সেটা হচ্ছে এক্সাম ওয়ানটা কিন্তু দেখতে দেখতে চলে আসে, এই যে ক্লাসটা শুরু হলো ক্লাস কিন্তু একটা দুটো হয়ে যাচ্ছে, ঠিক আছে। এক্সাম ওয়ান কিন্তু এই সামনের মাসে 20-22 তারিখ থেকে এক্সাম ওয়ানটা হয়ে যাবে। তো আপনারা যদি এখন থেকে একটু ডিলে করেন, এক্সাম ওয়ান এক্সামটা খারাপ হয়ে গেলে কিন্তু আপনাদের গ্রেড একটু খারাপ চলে আসবে। তো আমি যেটা বলবো যে প্রথম থেকে একটু সিরিয়াসভাবে পড়াশোনা করেন, আর একদম যে সবসময় করবেন না, একটু এনজয় করবেন, কারণ আপনাদের সিএসসি পড়তে আসছেন, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, আপনাদের ভবিষ্যৎ অনেক কাজে লাগবে। তো সিএসসিতে বোর না ফিল না করে একটু এনজয় করবেন। আর সিএসসি করতে সবচেয়ে জিনিসটা লাগবে হচ্ছে ম্যাথমেটিক্স, তো ম্যাথমেটিক্সটা একটু ভালো মতো নিজের গ্রো করতে হবে। শুভকামনা রইল, খোদা হাফেজ। থ্যাংক ইউ রাকিব স্যার। আচ্ছা না, ভালো খবর আমাদের জন্য, আমাদের দুইজন সিনিয়র স্টুডেন্ট, ওরা এখন স্টুডেন্ট, ওরা এসছে। তো আমাদের পার্টটুকু শেষ হয়ে গেলে আমি ওদের কাছে ছেড়ে দেবো। আর আরও একটা ভালো ব্যাপার হচ্ছে, ওরা রিসেন্টলি ইন্ডিয়া ফেরত, মানে স্টাডি ট্যুরের জন্য ইন্ডিয়া গেছিলো, তারপর সেখান থেকে আসছে। তো ওদের এক্সপিরিয়েন্সগুলো ওরা শেয়ার করবে আর কি, বেশ বড় একটা ট্যুর দিয়ে আসছে। ওদের সাথে অন্য সব কিছু জিজ্ঞেস করতে পারো, যা যা জানার, মানে বড় ভাইদের কাছ থেকে জিজ্ঞেস করাটা হয়তো একটু ইজি হবে। আর আমি এখানে আর কি জিনিস অ্যাড করতে যাচ্ছিলাম, আপনি বললেন হচ্ছে টিচিং ইভ্যালুয়েশনের কথাটা, আর একটা জিনিস আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই যে এই সেমিস্টারে যে কোর্সগুলো সেগুলো তো মোর অর লেস ফিক্সড, তারপর কোর্সের মধ্যে কিছু পার্থক্য আছে, যে কেউ কেউ শুরু করছে অ্যাকাউন্টিং দিয়ে, কেউ শুরু করছে ফিজিক্স দিয়ে। আমরা এটা দিয়ে দিলাম কারণ এগুলো, যেমন অ্যাকাউন্টিং এর জন্য এর আগে কোনো এক্সট্রা নলেজ লাগে না পড়তে গেলে, ফিজিক্স এর জন্য ওরকম যে আগে যা জানি সেটা থেকে শুরু করা যায়, তো ওই কারণে এগুলো শুরু করা যাচ্ছে। কিন্তু কোর্সে কিছু প্রি রিকুইজিট সেট করা আছে, যে ফর এক্সাম্পল ম্যাথ 1035 তোমাদের নাই, তোমাদের আছে হচ্ছে ম্যাথ 2014 একটা কোর্স, কি ল্যাপলাস এন্ড ফুরিয়ার ট্রান্সফর্ম। ওই কোর্সটা করার আগে ক্যালকুলাসের নলেজ লাগবে, যেটা এখন করছো তোমরা ম্যাথ 1034 করছো। তো ম্যাথ 1034 পাস না করলে ম্যাথ 2014 নেওয়া যাবে না, এটাকে আমার বলে হচ্ছে প্রি রিকুইজিট, যে আগের কোর্সের নলেজটা পরে কাজে লাগবে। এই জন্য কোর্সগুলো আমাদের সেভাবে সাজানো আছে,
আমরা প্রথম দিনে যে ফোল্ডারটা দিয়েছি তার মধ্যে ওইটাও একটা জিনিস ছিল যে কি কি কোর্স আছে, কোন সেমিস্টারে কোন কোর্স নেওয়া উচিত সেটার একটা প্ল্যান দেওয়া আছে। কিন্তু শুরু থেকে আমরা একটা জিনিস কিন্তু বলি যে আমাদের সিএসি প্রোগ্রামটা এটা ওপেন ক্রেডিট, মানে তোমার পছন্দ মতো তুমি কোন কোর্স কখন নিবা সেই ফ্লেক্সিবিলিটি তোমার আছে। সেক্ষেত্রে প্রিরিকুইজিট আগে শেষ করে আসতে হবে, তারপর তুমি নিবা। ইচ্ছা মতো একদম শেষে একটা কোর্স আমি এখনই নিয়ে নেবো সেটা সম্ভব না, কিন্তু তার মধ্যে তোমার ফ্রিডম আছে। এখন লেটস সে আমার তিনটা কোর্সের অপশন আছে, যে কোনো একটা নেওয়া যায়, ফাইন তুমি যেটা নেওয়ার নাও। কিন্তু আমাদের জানতে হবে যে কতগুলো স্টুডেন্ট এই পার্টিকুলার কোর্সটা নিতে চায়, কারণ সেটা যদি আমরা না জানি তাহলে কয়টা সেকশন খুলতে হবে সেটা তো জানবো না। সমস্যাটা বোঝা গেছে? তো সেমিস্টারের শেষে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট তোমাদের জন্য, সেটা হচ্ছে টিচিং ইভ্যালুয়েশন করা, অবভিয়াসলি স্যার বলে গেছেন। আরও একটা হচ্ছে এই প্রি রেজিস্ট্রেশন করা। প্রি রেজিস্ট্রেশন হচ্ছে রেজিস্ট্রেশনের আগের প্রসেস, ওইখানে শুধু বলে দেয় যে আমি নেক্সট সেমিস্টারে এই এই কোর্সগুলো চাই, ইংলিশের এই কোর্সটা চাই, ম্যাথের এই কোর্সটা চাই, সিএসের এই কোর্সটা চাই, এই জিনিসটা জানানো। এটা জানানো মানে এক্স্যাক্টলি যে প্রমিস করে দেয়া তুমি এটার বাইরে অন্য কোনো কোর্স নিতে পারবে না তা না, কিন্তু এটা আমাদেরকে একটা ভালো ধারণা দেওয়া, ওইখান থেকে সরে আসবো না, চেষ্টা করবো এটার মধ্যে থাকা, যাতে আমরা একটা সুন্দর রুটিন করতে পারি যে কোন কোর্সে কয়টা সেকশন খুলতে হবে, টাইমটা কিরকম দেওয়া উচিত, সেই জিনিসগুলো ঠিক মতো করতে পারি। এই জন্য প্রি রেজিস্ট্রেশন ঠিক মতো তোমাদের সিনিয়র ভাই যারা আছেন তারাও হেল্প করবে তোমাদের এই প্রসেসটা সম্পর্কে ধারণা দিতে বা আর যা কিছু আছে সেগুলো সম্পর্কে ব্রিফ করতে। সেটা আর সিএসি প্রোগ্রামের ব্যাপারে আমি নতুন কিছু বলছি না, আশিক স্যার, রেজওয়ান স্যার, রাকিব স্যার ওনারা সবাই বলেছেন। আমার সাথে দেখা হতে একটু দেরি হবে, একটু সিনিয়র লেভেলের কোর্স, কিন্তু তার আগে হয়তো কোঅর্ডিনেটর হিসাবে আমার অনেক কিছু করার আছে, তো সেই সময় দেখা হবে। সবাইকে স্বাগতম সিএসি ডিপার্টমেন্টে, ভালো একটা প্রোগ্রাম চুজ করার জন্য ধন্যবাদ। চেয়ারম্যান স্যারকে ডাকো। আচ্ছা, আমি আসলে খুব ইনফরমালি কথা বলি এই প্রোগ্রামে, তবে আজকে অত ইনফরমালি বলবো না, কারণ হলো যে আজকে প্রোগ্রামটা আবার রেকর্ড হচ্ছে, তো অন রেকর্ড অনেক কথাই বলা যাবে না আর কি। তো প্রথম কথা যেটা, যে আসলে এই ইউনিভার্সিটিতে আপনাদেরকে স্বাগতম, এবং আপনারা অনেকেই আজকে আসেন নাই, যারা আসছেন তারা এমনি এমনি আসেন নাই, তার মানে আপনাদের আসলে এই সাবজেক্টটা করতাল আছে, অনেক কজ দেখানো যাবে, ঠিক আছে। তারপরেও যারা আসছেন তাদের আসলে আমি ধন্যবাদই দিব, ঠিক আছে, কারণ আপনাদের সাথে অনেকে ভর্তি হয়েছে, সবাই কিন্তু সিএসসিতে শেষ পর্যন্ত সার্ভাইভ করতে পারবে না, ঠিক আছে। আপনারা যে আজকে আসছেন সেটা একটা প্রমাণ যে আপনাদের উৎসাহ বেশি, এবং আমি আশা করবো যে আপনাদের শেষ পর্যন্ত পাওয়া যাবে, ঠিক আছে। এবং আপনাদের এটা সাবজেক্টটা খুবই কঠিন একটা সাবজেক্ট, আমি যখন সিএসসি পড়তে ভর্তি হয়েছিলাম তখন আমি খুব মানে আমার জন্য আবার কঠিন কিছু আছে নাকি অনেক ভাব নিয়ে ভর্তি হয়েছিলাম আর কি। পরে প্রোগ্রামিং করতে গিয়ে দেখি যে ভয়েস এসে ক্লাসেই যায় না, কারণ হোমওয়ার্ক যেটা দিয়েছে সেটা করতে পারি না, ঠিক আছে। কাজেই সিএসসি সাবজেক্টটা কঠিন না আর কি, এটা তখনও কঠিন ছিল, এখনও সোজা হয়ে যায় নাই, ঠিক আছে। মানে অনেক কিছু হয়তো সোজা হয়ে গেছে, যেমন আগে কম্পিউটার ব্যবহার করা কঠিন ছিল, এখন কম্পিউটার ব্যবহার করা সোজা হয়ে গেছে, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারদের জন্য প্রোগ্রামিং জিনিসটা আসলে সোজা হয় নাই, ঠিক আছে, ওইটা আগের মতোই কঠিন আছে আর কি। কাজেই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। একইভাবে আজকে আমাদের অনেক টিচার আসতে পারেন নাই এবং হরতালের দিন, সেটা খুবই লজিক্যাল যে না আসাটা, যেরকম আপনাদের জন্য লজিক্যাল। তারপরেও যে টিচাররা এখানে আছেন তাদেরকে আপনারা সবসময় পাবেন আর কি, ঠিক আছে। মানে তারা আসলেই খুব ডেডিকেটেড টিচার আর কি, এমন না যে যারা আসে নাই তারা না, কিন্তু যারা আসছে তাদেরকে ক্রেডিটটা দিতে হবে, ঠিক আছে। এখন এখানে যেরকম মানে আমাদের ডিপার্টমেন্টের প্লাস পয়েন্টটা আসলে হচ্ছে এই যে আপনাদের শুরুতে কিছু হতাশা হবে, কারণ আপনারা একটা বড় মাঠে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়েছে, এখানে এসে তো মাঠ কি একটা বাগানেরও দেখা পাচ্ছেন না, ঠিক আছে, এরকম একটা ফ্রাস্ট্রেশন হইতে পারে যে এটা কোথায় আসলাম, ঠিক আছে। তারপরে আসলে আমাদের ক্যাম্পাসের কিছু গুণ আছে, কিছু হয়তো রুমগুলো একটু ছোট ছোট, তারপরে যখন দেখবেন যে রাস্তায় মারামারি হবে কোনো ঢিলি কিন্তু 11 তলায় পৌঁছাবে না, তখন আপনি দেখবেন যে উপরে দেখে খুব সেফ থাকবেন আর কি, ঠিক আছে। তাহলে সব কিছুরই কিছু পজিটিভ সাইড আছে, এবং আশেপাশে অনেক খাওয়ার দোকান আছে, আপনাদের যদি খাওয়া দাওয়ার ইচ্ছা হয় খাওয়া দাওয়া করতে পারবেন, সব লেভেলের খাওয়ার দোকান আছে, ঠিক আছে, আপনার অনেক অপশন আর কি। কাজে এদিক থেকে জায়গাটা একটু মানে কনজেস্টেড হইলেও জায়গাটা আসলে অনেক ভালো দিক আছে আর কি, সেটা আপনারা আস্তে আস্তে ডিসকভার করবেন আর কি। আবার এটাও ঠিক যে আশেপাশের পরিবেশে যাতে বেশি ভালো না লাগে ক্লাসরুমেও আসতে হবে আর কি, ঠিক আছে। তারপরেও এসব কিছু বলার পরেও যে আপনাদের আসলে মানে ইউনিভার্সিটি লেভেলে আপনারা এফ পাওয়ার ধরনাটা একটু কমন, ঠিক আছে, যেটা স্কুলের মতো না। এবং যেসব টিচাররা আছে, বিশেষ করে আজকে যারা উপস্থিত আছে, তারা অনেকেই
গ্রেড দেওয়ার জন্য বিখ্যাত আর কি। কাজে তাদের সাথে অনেক সাথে পরে দেখা হবে, সেটা একটা ভালো ব্যাপার। কিন্তু তারা এফ গ্রেড দিল এটা আপনাদের ভালোর জন্যই, যে আমরা আসলে আপনারা থ্রি ইডিয়টস সিনেমাটা যারা দেখছেন, যে দুর্বল ছাত্রের হাত আমরা কখনোই ছাড়ি না, মানে হচ্ছে পাশ করতে দেই না, ঠিক আছে। কাজেই এটা এটা মেরে নিয়ে কাজে আপনারা যাতে ভালোভাবে জানতে পারেন, শিখতে পারেন, সেজন্যই আপনাদের জন্য এটা করা হচ্ছে আর কি। আর আমাদের ডিপার্টমেন্টের স্ট্রেংথ যেটা, সেটা হচ্ছে যে আমাদের এক্সামিনেশন রুটিন এগুলো অন্য যে কোনো ইউনিভার্সিটির যে কোনো ডিপার্টমেন্টের চেয়ে ভালো, অন্তত বাংলাদেশের মধ্যে আর কি। এটার একটা কারণ হলো যে ধরো সাউথ ইস্ট ইউনিভার্সিটির পুরা যে সফটওয়্যারটা ডিজাইন করা হয়েছে, সেটা করছে হচ্ছে শুরুতে একজন টিচার করছিলেন, উনিও সিএসসি ডিপার্টমেন্টের, উনি এখন গুগলে আছেন। তারপর এটাকে এখনকার উপযোগী করছেন হচ্ছে আশিকুর রহমান স্যার। কাজে এই রিলেটেড যত সমস্যা হয় অন্য ডিপার্টমেন্টের, হয়তো সমস্যা সলভ করতে অনেক সময় লাগে, আমরা তো বললেই সমস্যার সলিউশন পেয়ে যাই আর কি। এটা আমাদের একটা প্লাস পয়েন্ট। ধরা যাক আশিক স্যার কোনো কারণে সাউথ ইস্ট ছেড়ে চলে গেল, তাহলেও এই জিনিসগুলো সলভ করার মতো জন্য তমাল স্যার আছেন। ধরা যাক তমাল স্যারও কোনো কারণে চলে গেল, তাহলেও আমি জিনিসটা হয়তো ম্যানেজ করতে পারবো, ঠিক আছে। কাজে আমাদের ডিফেন্স লেভেলটা অনেক স্ট্রং আর কি, ঠিক আছে। আর রেজওয়ান স্যার পারবেন এটাও বলতেছি না, উনিও পারবেন। তারপরে ধরা যাক যে আমাদের প্রোগ্রামিং কনটেস্টে আমাদের এখন একটু ভালো ট্রেনার আনা হয়েছে, আপনারা যখন আরেকটু সিনিয়র হবেন তখন প্রোগ্রামিং কনটেস্ট করবেন, এবং সেই ক্ষেত্রে তখন আশিক স্যারের সাথে যোগাযোগ করতে পারেন, উনি হচ্ছেন আমাদের প্রোগ্রামিং কনটেস্ট টিমগুলোর কোচ। আপনারা যদি রোবোটিক্স নিয়ে কাজ করার ইচ্ছা থাকে, স্যার অনেকদিন পারবেন, তখন এই দুইজন স্যার আছেন, এনারা আপনাদের হেল্প করতে পারবেন, রেজওয়ান স্যার এবং বদ্রুজ্জোদা স্যার। কাজে এই জিনিসগুলো আপনাদের অপশন আছে। আর আরেকটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে যে যেটা হয়তো আপনারা যখন কোর্স চুজ করবেন তখন চেষ্টা করবেন যে গ্রুপে চুজ করতে, ধরো আপনি নেক্সট সেমিস্টারে কী কী কোর্স নেবেন, এটা যদি আপনারা 10-12 জন ফ্রেন্ড মিলে চুজ করেন তাহলে যেটা হবে যে ওইটা ওই কোর্সগুলো আপনারা আসলে নিতে পারবেন। যদি আপনি সবার চেয়ে আলাদাভাবে কোর্স চুজ করেন তখন দেখবেন যে ওই দুইটা কোর্স একই সময়ে পড়ে যাচ্ছে, কারণ আমরা তো সবার মতামতের দাম দিতে পারি না। কাজে আপনারা যদি 20-25 জন একই রকম চয়েস দেন তাহলে সেটা দিনে রিফ্লেক্টেড হবে ভালোভাবে, ঠিক আছে। আপনি আমি সবার চেয়ে আলাদা নিজের ইচ্ছা মতো কোর্স দেবো, এটা করলে সমস্যা যেটা হয় দেখবেন যে আপনার একটা ক্লাস সকালে পড়তেছে, একটা ক্লাস বিকালে পড়তেছে, বা একই যে কোর্স যেটা আপনি নিতে চাচ্ছেন সেগুলো একই সময়ে পড়তেছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের ধরা যাক আপনি একটা কোর্সে পাশ করে গেলেন কিন্তু গ্রেডটা খারাপ পাইলেন, ঠিক আছে, তখন ওই কোর্সটা আর আরেকটা কোর্সে দিয়েছি, কিন্তু আপনি যদি দুইটা কোর্স একসাথে নিতে চান তাহলেও নিতে পারবেন না, ঠিক আছে। যেমন ধরা যাক যে আপনার ডিসক্রিট ম্যাথ কোর্সটা করার জন্য আপনার সি কোর্সটাতে পাশ করতে হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিতে। কাজে আপনি সিতে পাশ করে গেলে আপনি ডিসক্রিট ম্যাথমেটিক্স নিতে পারবেন ঠিকই, কিন্তু তখন যদি আপনার ইচ্ছা হয় যে আমি আবার সিও নিব একই সাথে, সেটা আমরা নিতে দিই না, নিতে দিই না, কারণ যাতে আমাদের এক্সামের রুটিন করতে সুবিধা হয়, ঠিক আছে। আমরা এটা এনশিওর করি যে একটা স্টুডেন্টের একই সময়ে যাতে দুইটা পরীক্ষা না থাকে, এটা আমার মনে হয় না বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি বা সাউথ ইস্টের অন্য কোনো ডিপার্টমেন্ট করতে পারে, ঠিক আছে। আর এই ফ্যাসিলিটিগুলো আপনারা পাবেন। আর আমাদের টিচারদের বয়স কম হলেও অনেকেরই অনেক এক্সপিরিয়েন্স, ঠিক আছে, দেখে সবার বয়স বোঝা যায় না। তাহলে টিচিং এক্সপিরিয়েন্সের দিক দিয়ে আমাদের ডিপার্টমেন্ট অনেক বেশি আর কি, আমাদের অ্যাভারেজ টিচিং এক্সপিরিয়েন্স হয়তো অ্যারাউন্ড 6 ইয়ার্স হবে আর কি, বা আরও বেশিও হতে পারে। কাজে এই জিনিসগুলো আপনার কাজে পজিটিভ সাইডগুলো জানতে আপনাদের একটু সময় লাগবে, আর নেগেটিভ সাইডগুলো তো শুরুতেই চোখে পড়ে যে আমাদের স্পেস একটু কম, ঠিক আছে, ক্লাসরুমগুলো একটু ছোট, এগুলো আস্তে আস্তে তখন যখন পজিটিভ সাইডগুলো চোখে পড়বে তখন আপনাদের আরও ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। বদ্রুদ স্যার এসছেন, তো স্যারকে কিছু বলতে বলবো স্টুডেন্টদের উদ্দেশ্যে। আমি বদ্রুদ জা রিয়া, সিনিয়র লেকচারার সাউথ ইস্ট ইউনিভার্সিটি। তা আমি যে কোর্সগুলো করতেছি এগুলো নিচ্ছি হলো ইলেকট্রিক্যাল সার্কিট 1, ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড ডিভাইস 1, ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড ডিভাইস অ্যান্ড সার্কিট 1 ল্যাব। তা যে জিনিসটা আমি দেখলাম, আমি যখন পুরো কোর্সটা পড়াতে যাই তা ছাত্ররা একটা অনীহা প্রকাশ করে, হ্যাঁ, মানে পুরো কোর্সটা কমপ্লিট করতে দিতে চায় না, এরকম যদি না হয়। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা কি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যখন আমি অ্যাডমিশন নিয়েছি আমাকে ডেডিকেটেড হতে হবে, আমাকে অনেক পড়তে হবে, অনেক পড়তে হবে, ছাত্ররা কিন্তু পড়তে চায় না, মানে আপনি এটা হলো সবচেয়ে বড় কথা, আমাকে ডেডিকেটেড হতে হবে, মানে আই হ্যাভ বিন, মানে অ্যাট দি এন্ড অফ ইউর স্টাডি ইউ হ্যাভ বিন বেট সামথিং, ইউ হ্যাভ বিন, you have to be unique. তা আর আরেকটা জিনিস হলো ইউনিভার্সিটি সিজিপিএ ব্যাপারটা। ইউনিভার্সিটি সিজিপিএ কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্টর চাকরি পাওয়ার ক্ষেত্রে,
মানে যেভাবে হোক আমি কি জানলাম না জানলাম এত চিন্তা করার দরকার নেই, স্যাররা যা দিল সেটাই আমি খুব ভালো করে পড়তে হবে, এক্সামে সেটাই খুব ভালো করে অ্যান্সার দিতে হবে। আর এরকমও হয় ইঞ্জিনিয়ারিং শেষ পড়ালেখা শেষ করার পরেও অনেকে হাই সিজিপিএ থাকে, অনেকে লো সিজিপিএ থাকে, আবার লো সিজিপিএ ছেলেরা কিন্তু খুব বড় বড় চাকরি পায় শেষ পর্যন্ত। হ্যাঁ, তাদের কিন্তু তাদের ব্যাপারটা হলো তারা হলো তাদের তারা খুব এক্সপিরিয়েন্স, তারা পরীক্ষা খুব ভালো করে না কিন্তু তারা প্র্যাকটিক্যালি খুবই এক্সপিরিয়েন্স। আমার আমার একটা ফ্রেন্ড আছে, সে 2.4 কিংবা 2.5 হ্যাঁ ছিল, সে এখন গ্রামীণ ফোনে অনেক বড় চাকরি করে, কিন্তু ওই ছেলেটাকে আমি তখন সবসময় দেখতাম ল্যাবে সবসময় একা কাজ করত এবং সে সব কিছু পারত। তা জিনিসটা হলো আমাকে ভালো করে পড়ালেখা করতে হবে, আর একটা জিনিস হলো কোনো কিছু না বুঝলে 4-5 জন বা বন্ধুরা মিলে একত্রে গ্রুপ ডিসকাশন, যেরকম আমি যেই জিনিস পরীক্ষার আগে আমি যেই জিনিসটা পারি আমি মনে হচ্ছে আমি সব কিছু পারি, কিন্তু অন্য একটা ফ্রেন্ড আমাকে জিজ্ঞাসা করলো এই জিনিসটা সে পারে না, তখন আমি তাকে অ্যান্সার দিতে গিয়ে কিছুটা ভুলে গেলাম, তখন আমি বইটা দেখলাম। হ্যাঁ, আবার আবার আমি যেটা জানি না সেটা তাকে জিজ্ঞাসা করলাম, মানে পিয়ার টু পিয়ার ওয়েতে আপনাদের পড়তে হবে। এরকম যদি মানে 5-7 জন গ্রুপ ডিসকাশন করে যদি আপনারা পড়ালেখা করেন কিংবা 5-7 জন বন্ধুরা মিলে একত্রে পড়ালেখা করেন, তাহলে আমি মনে করি আপনারা অনেক ভালো রেজাল্ট করবেন, মানে কোনো বোরিং ফিল করবেন না, পড়ালেখা করতে কোনো বোরিং ফিল হবে না, এটা হলো সবচেয়ে বড় কথা। এই পিছন দিকে স্যার থ্যাংক ইউ স্যার। আমাদের পালা শেষ, এখন দেখবো সাদাত আকরামুল আর সঞ্জীবকে, ওদের সিনিয়র ভাই, ফোর্থ ইয়ারে ঢুকলো কেবল, ওদের ইন্ডিয়া ট্যুর এক্সপিরিয়েন্স প্লাস তোমাদের উদ্দেশ্যে ওরা কিছু বলবে। প্রেজেন্টেশন সময় এটার কাছাকাছি থেকো, তাহলে এটা রেকর্ডেড হবে, তো যারা আজকে আসেনি তারা ওদের দেখতে পায়। হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ একরামুল হক, CC 30 বেঞ্চ। সাদ খান, CC 30 বেঞ্চ। সন্দীপ দাস, 30 বেঞ্চ। স্টার্ট করুন স্যার। তো আজকে তোমাদের মনে হয় নতুন ফার্স্ট ওরিয়েন্টেশন, তো আসার কথা ছিল মনে হয় সবাই আসতে পারেনি হরতালের জন্য। আমাদেরকে বলা হয়েছিল যে আমরা রিসেন্টলি ইন্ডিয়া ট্যুর কমপ্লিট করে আসছি, এটা নিয়ে কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করার জন্য, প্লাস আমাদের ভার্সিটি রিলেটেড যেই কিছু প্রবলেম বা আমরা যা যা ফেস করি বা রেজিস্ট্রেশন ফি রেজিস্ট্রেশন এই রিলেটেড বিষয়গুলোও যেন তোমাদের সাথে শেয়ার করি। তো স্যাররা অনেকে, অনেক স্যাররা, সিনিয়র স্যাররা, আমাদের চেয়ারম্যান স্যার, কোঅর্ডিনেটর স্যার, আশিক স্যার, রেদন স্যার, ওনারা অনেকেই অনেক কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করে গেছে, প্লাস তাদের অনেক মূল্যবান বক্তব্য দিয়ে গেছেন আমাদের উদ্দেশ্যে। তো এর ওগুলোও যেমন প্রত্যেকটা পালনীয়, তার মধ্যে এই আমাদের রেজিস্ট্রেশন আছে, তারা আসলো ফেস করে। তো আমাদের এই বনানীতে আমাদের মোট 5টা ক্যাম্পাস আছে, তার মধ্যে একটা হচ্ছে এয়ার টাওয়ার যেখানে আমরা সবাই ক্লাস করি, তোমরাও ক্লাস করবা, আর একটা হচ্ছে এই এই যে এইটাতে বিবিএ ক্যাম্পাস, এটা হচ্ছে আমাদের বিবিএ ক্যাম্পাস প্লাস আমাদের এডমিশন অফিস, আর একটা হচ্ছে আমাদের LLB ল ক্যাম্পাস, আর একটা হচ্ছে লাইব্রেরি ক্যাম্পাস, আর একটা হচ্ছে এক্সাম অফিস, এই 5টাই আমাদের বনানীতে। আর আরেকটা হচ্ছে আমাদের মেইন ক্যাম্পাস, ওটা হচ্ছে তেজগাঁয়, এটাতে মনে হয় তোমাদের ওরিয়েন্টেশনই ছিল। আচ্ছা, আর এই এই হলো আমাদের ক্যাম্পাসগুলোর অবস্থান, আর এক একটা এক এক রোডে অবস্থান করে, তো আস্তে আস্তে ওগুলো আমরা সবাই চিনে যাব, অথবা কারো যদি কোনো মানে চিন্তা অসুবিধা হয় আমাদের সাথে ইয়ে করলো আমরা দেখাই দিব। তো আর এক্সামের ব্যাপারে যে এই রুলসগুলো বলা হয়েছে, স্যাররাও বলছে যে আমাদের 3টা এক্সাম সিস্টেম, প্রথম এক্সামে এডমিট কার্ড লাগে না, দ্বিতীয় এবং তৃতীয় এক্সামে এডমিট কার্ড শো করতে হয়। আর রেজিস্ট্রেশনের ব্যাপারে যে কথাগুলো থাকে, নতুন স্টুডেন্টরা আসলে সবসময় যে প্রবলেমগুলো আমরাও ফেস করছি, যে প্রি রেজিস্ট্রেশনটা অনেকেই করি না, প্রি রেজিস্ট্রেশনটা এটা খুবই জরুরি, এটা না করলে দেখা যায় যে রেজিস্ট্রেশনের সময় আমরা এই সিট পাই না, সাবজেক্ট পাই না, তারপরে দেখা যায় যে এক সেকশন ফিল আপ হয়ে যায়, এই বিষয়গুলো প্রবলেমগুলো ফেস করি। এই জন্য আসলে প্রি অ্যাডভাইজিং যেটা থাকে
ওটা সেলফ অ্যাডভাইজিং আর কি, ওটা আসলে সবাই ঠিক টাইম মতো করে নিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে টিচার্স এভ্যালুয়েশন, এটাও জরুরি, এটা না করলে কিছু পেনাল্টিও খাইতে হয়, একটা পেনাল্টির ব্যবস্থা আছে ওইটা না করলে টাইম মতো। তো এই বিষয়গুলো আসলে ফার্স্ট টাইম আসলে সবার একটু প্রবলেমে পড়তে হয়, তো এই বিষয়গুলো আস্তে আস্তে আশা করি সবাই অভ্যস্ত হয়ে যাবে। তো তারপরে আসি, আমরা রিসেন্টলি একটা ট্যুর করে আসছি ইন্ডিয়া থেকে, সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে বিভিন্ন ডিপার্টমেন্টে, এর আগেও করছে, আমরাও এই সিসি ডিপার্টমেন্টেই ফার্স্ট করলাম। তো এই জন্য আমাদের চেয়ারম্যান স্যার, কোঅর্ডিনেটর স্যার আমাদেরকে অনেক হেল্প করছে, আমরা অনেক জ্বালাইছি তাদেরকে একটু নিয়ে, বিশেষ করে তমাল স্যারকে রাত্রেবেলাও অনেক ডিস্টার্ব করছি, চেয়ারম্যান স্যারের কাছে গিয়ে অনেক ডিস্টার্ব করছি একটু নিয়ে। তো এই ট্যুরের অনেক মজার মজার এক্সপিরিয়েন্স আছে আমাদের। তারপরে এই ট্যুর করতে গিয়ে, তারপরে ট্যুরের মধ্যে অনেক কিছুই মজা হয়েছে, তারপরে মানে ওই ওই দেশের ইউনিভার্সিটিগুলোও ভিজিট হয়েছে আমাদের। তো এই ট্যুর নিয়ে এখন কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো এই ট্যুরটার আসলে প্রিপারেশন শুরু হয়েছিল আমাদের আজ থেকে প্রায় 5-6 মাস আগে থেকে, এই ট্যুরটার প্রিপারেশন শুরু করি। প্রথমে স্টুডেন্টটা একটা ইউনিটি নেই আমাদের বেজে, যে কারা কারা যাবে যাবে না, তারপরে আইসা তোমার স্যারের কাছ থেকে পারমিশন নেই যে স্যার এরকম কি হবে, তো তোমার স্যার চেয়ারম্যান স্যারের কাছ থেকে স্যারা বলে তোমরা আগে নিজেরা ডিসিশন নাও, দেখো কে কে যাবে যাবে না, তারপরে স্যারের কাছে নিয়ে গেলে স্যার বলে আস্তে আস্তে আগাও, তারপরে শুরু করতে থাকি। তো ফাইনালি আমরা ট্যুরে যাইতে পারি 18 জানুয়ারিতে, 17 জানুয়ারি রাত্রেবেলা আমরা, 16 জানুয়ারি রাত্রে আমরা বাস ছাড়ে কলকাতার উদ্দেশ্যে। ট্যুর নিয়ে এখন আচ্ছা দেখ, তো ট্যুর নিয়ে আমাদের কিছু প্রেজেন্টেশন স্লাইড একটা বানাইছি আমরা। এখানে ট্যুরটা শুরু হয় মূলত ঢাকা থেকে, আমাদের ট্যুরটা ছিল ঢাকা কলকাতা, তারপরে হচ্ছে আগ্রা জয়পুর দিল্লি। তো আমরা কলকাতায় গিয়া ওই 16 তারিখ রওনা দিয়ে 17 তারিখ গিয়ে কলকাতায় পৌঁছাই। কলকাতাতে তারপরে ওই দিন ইভিনিংটা আমরা একটু ঘুরাঘুরি করি, তারপরে সময় কাটাই, তারপরে ওই দিন রাত্রি আগ্রার উদ্দেশ্যে আমরা ট্রেনে উঠি। তারপর আমাদের ট্রেন জার্নিটা ছিল 16 ঘন্টা, বাট ইন্ডিয়ান লেট স্যার সবসময় ট্রেন অলওয়েজ লেটের কারণে এটাকে আমরা এই 29 ঘন্টায় গিয়ে পৌঁছাই, 16 ঘন্টার ট্রেন জার্নি গিয়ে 29 ঘন্টায় পৌঁছাই। তো আগ্রায় গিয়ে পৌঁছানোর পরে এই যে হোটেলে উঠা, তারপরে আগ্রায় কিছু ভিজিট করা, বিভিন্ন দর্শনীয় স্থান এগুলো করার পরে আগ্রা থেকেও আবার আমরা ওই দিন রাত্রেই আগ্রা থেকে লিভ করি জয়পুরের উদ্দেশ্যে। তো জয়পুরে রাত্রটা কাটানোর পরে আমরা জয়পুর সকালবেলা রাজস্থান ইউনিভার্সিটি ভিজিট করি, ওইখানকার সিইসি ডিপার্টমেন্ট, ওদের ল্যাব, ওদের ক্লাসরুম এগুলো আমরা ভিজিট করি। আর ওদের যেই ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিল ওই স্যার অনেক ভালো, অনেক ফ্রেন্ডলি একটা মানুষ ছিল, উনি নিজে দাঁড়ায় থেকে দেখে আমাদেরকে ওনার প্রত্যেকটা ক্লাসরুম, ওনাদের ফেসিলিটি, ওনাদের ল্যাব, ওনাদের এডুকেশন সিস্টেম, ওনার দেশে ফরেন স্টুডেন্টদের জন্য কী ফেসিলিটি আছে, এই বিষয়গুলো উনি খুব ফ্রেন্ডলি আমাদেরকে পুরো ইউনিভার্সিটিটা নিজেই ওনার ডিপার্টমেন্টটা উনি ঘুরে ঘুরে দেখাইছে আমাদেরকে, উনি হেল্প ছিল। এই যে উনি ছিল ডিপার্টমেন্টের চেয়ারম্যান, সাদা চুল, অনেক ভদ্রলোক একজন মানুষ, সবাইকে খুব ফ্রেন্ডলি বিহেভ করছে আমাদের সাথে। তারপরে এই জয়পুর ইউনিভার্সিটি ভিজিট করার পরে বিকালবেলা একটু আমরা ঘোরাঘুরি করার পরে দিল্লির উদ্দেশ্যে রাত্রেই রওনা দিই। তো দিল্লির উদ্দেশ্যে রাত্রে রওনা দেওয়ার পরে দিল্লি যাইতে আমাদের যাওয়ার কথা ছিল 6 ঘন্টায়, ওইটা অ্যাজ ইউজুয়াল ইন্ডিয়ান ট্রেন লেট, আমরা গিয়ে 11-12 ঘন্টায় পৌঁছাই। পরেই সকালবেলা আমরা ভিজিট শুরু করি দিল্লি আইআইটিতে। তো দিল্লি আইআইটি ঘোরাঘুরির পরে মানে আমরা কমপ্লিট করতে পারি না দিল্লি আইআইটিটা ঘোরাঘুরি, বিকজ ওই যেই স্যার আমাদেরকে ইনভাইট করছিল ওই স্যার ওই দিন ইউনিভার্সিটিতে ছিল না, না থাকার কারণে আমরা পুরোটা কমপ্লিট করতে পারি নাই। তো তারপরে ওই দিল্লিতে একদিন ফুল ডে স্টে করার পরে কলকাতার উদ্দেশ্যে আবার ব্যাক করি, ব্যাক করে তারপরে কলকাতায় কিছু ভিজিট কমপ্লিট করে আমরা ঢাকার উদ্দেশ্যে আসি গত পরশু দিন সকালবেলা এসে পৌঁছে। পরে ভার্সিটি আসলাম গতকালকে, পরে স্যার বললো যে তোমাদের সাথে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে, তোমাদের এই বিষয়গুলো সম্পর্কে জানানো, এই হিসাবে আমরা কিছু জানাইলাম। তো এই বিষয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অথবা ভার্সিটি রিলেটেড অথবা এই ট্যুর রিলেটেড
যে কোনো বিষয় যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারো। ঠিক আছে, আপনারা কোশ্চেন করেন এইটা ভেবে যে আমরা নাই আর কি। ঠিক আছে, যে কোনো কোশ্চেন পড়াশোনা আছে এটা ভেবে কোশ্চেন, তারপরে ট্যুর, পরে আদার ফেসিলিটি, এক্সাম, যে কোনো বিষয় যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে। হ্যাঁ, উপমহাদেশে, তারপর ওই 700 এর একটা ভালো একটা এক্সপিরিয়েন্স দেখার মতো একটা জিনিস অনেকের পড়ছিল। ওখানে গেলে মানে তুমি আরো মানে আরো বিভিন্ন কালচার দেখবা, তারপরে বিভিন্ন ফরেনার দেখবা, তোমার আরো অনেক কিছুই মনে আসে, সমস্যা নেই। আর আর কোনো কোশ্চেন যে কোনো বিষয়ে যদি কত পড়াশোনা অবশ্যই আর এই সবার জন্য একটা ইম্পর্টেন্ট, আমাদের একটা ফেসবুকে একটা গ্রুপ আছে, ওইটা হচ্ছে CCT3 বুলিং এ, ওটা আমাদের চেয়ারম্যান স্যার, কোঅর্ডিনেটর স্যার এটা মডারেট করেন, দেখাশোনা করে। তো ওই গ্রুপে যদি সবাই অ্যাড হয়ে যায় তাহলে এই পড়াশোনা রিলেটেড অথবা আমাদের কোনো নোটিস সবগুলোই মোটামুটি ওটাতে দেওয়া হয়। ভার্সিটি রিলেটেড ইম্পর্টেন্ট কোনো নোটিস, ক্লাস, এক্সাম ওটাতে অ্যাড হয়ে গেলে সবার জন্যই সুবিধা হয়। আর কারো কিছু নাই তো, মানে কোশ্চেন থাকলে করতে পারো অথবা এখন না হইলে পরে হইলো যে কোনো প্রবলেম, যে কোনো কোশ্চেন থাকলে করতে পারো। থ্যাংকস সবাইকে এই হরতালের মধ্যে কষ্ট করে আসলে সেটার জন্য, আর যারা আসতে পারেনি তাদের জন্য যে বড় লস সেটাও না, মানে অনেকেই জিজ্ঞেস করছিল যে আজকে আসতেই হবে কিনা, আই ওয়াজ সিরিয়াস নিয়ে কারোরই আসার দরকার নেই, আর যারা আসবে তারা যেন খালি হাতে ফেরত না যায় যে কষ্ট করে আসলাম এই প্রোগ্রামটা হলো হয় নাই, সেটা যেন না হয় সেজন্য আমরা তারপর করে ফেলছি এটা। আর পুরো প্রোগ্রামটা চেয়ারম্যান স্যার ভিডিও রেকর্ড করে রাখছেন, এটা দিয়ে রাখবো, শেয়ার করে রাখবো, নোটিসে একটা লিঙ্ক দিয়ে দেবো যে যারা আসে নাই তারা যেন এখানে যা কথাবার্তা হয়েছে সবই পায়। ঠিক আছে, দেখা হবে তাহলে তোমাদের সাথে, এখানে শেষ করছি।